নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তোমার কিচেন। কেমন আছো? সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইলের দারুণ মজার পনির রেসিপি। তা চলো বন্ধুরা, দেখে নিই এই মজাদার পনির রেসিপিটি কীভাবে রান্না করতে হয়। ধাবা স্টাইলের পনির রান্না করার জন্য আমি এখানে প্রায় হাফ কিলো মতো পনির কেটে টুকরো করে নিয়েছি। এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কেটে টুকরো করে নিয়েছি, দুটো রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা। এখন আমি এই সবগুলো উপকরণ পেস্ট তৈরি করে নেব। জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, আদা, টমেটো কুচি, আমি সবগুলো একসঙ্গেই বেটে বা পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। প্রথমে পনিরগুলো আমি একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচি, জিরে, মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। লবণ, হলুদ, ধনিয়া পাউডার, সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে। এখন ভালোভাবে ফ্রাই করে নেব মশলাটা। চুলার আঁচ মিডিয়াম স্লো থাকবে, ধ্যান রাখতে হবে যেন মশলাটা কড়াইতে লেগে না যায়। অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই চিনি দেওয়াতে পনিরের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। এখানে তোমরা পনিরগুলো কিন্তু না ভাজলেও পারো, কিন্তু পনিরগুলো ভেজে নিলে একটু শক্ত হয়, তাহলে নাড়াতে চাড়াতে গেলে আর ভাঙার ভয় থাকে না। দারুণ সুগন্ধ ছেড়েছে বন্ধুরা। পনির মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেওয়ার পর সুলার আস হাই করে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। পনির মশলা, ধাবা স্টাইলে মজাদার এই পনির রেসিপিটি রান্না হয়ে গেছে। মজাদার রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল পনির সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই পনিরটা তোমরা গরম ভাত, লুচি, পরোটা, নানের সঙ্গে সার্ভ করতে পারো, দারুণ মজা হয় খেতে। বন্ধুরা, তোমরাও যে কোনো সময় পনির রেসিপিটি রান্না করে নিতে পারো।
আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজে মজার মজার রান্না করা যায়, আর সেই মজার মজার সহজে রান্নাগুলো পেতে সহজ মজার মজার রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।